হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো বুধবার, সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম মা একজনকে ডেকেছে আর কি, মানে আমাদের ভাড়া বাড়িটা পরিষ্কার করার জন্য, সে দেখি চলে এসেছে। আর তোমরা জানো শনিবার আর বৃহস্পতিবারে কিংবা সোমবারে ঝুল ঝাড়তে নেই বা এরকম কথা মা বাবা বলে, তো সেই দিনগুলোকে বাদ দিয়ে তো বুধবারই উনি এসেছেন বেছে বেছে। তো ওনাকে দিয়ে এখন বলিয়ে বলিয়ে কাজগুলো করাচ্ছি, কারণ না করালে না একটা জায়গায় হাত দেবে তো আর একটা জায়গায় দেবে না, তো ওই জন্য একটু এসেছি। দেখো আর আমার চুলের অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি, কোনো মানে চুলও বাঁধিনি, কিছুই করিনি। আমি মা আমাকে সঙ্গে সঙ্গে বললো যে যা তুই আগে দেখে আয়, বুঝিয়ে আয়। আর বাইরে ভিতরে অনেকই এক্সট্রা যে জিনিসপত্র আর কি, যে স্টোর রুম বলে এক কথাতে, সেগুলো ওখানে থাকে, তো কার্পেট টার্পেটগুলো বাইরে মানে ছিল পড়ে, সেগুলোকে ঝাড় দেওয়ানো, ছাদে সিঁড়ি ছাদ সবটাই পুরো ভালোভাবে ঝাড় দেওয়া হবে। তো ওনাকে আমি সমস্তটা বুঝিয়ে দিচ্ছি। আর এই যে গ্রিলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের চিল ছাদের গ্রিল, মানে ভাড়া বাড়ি চিল ছাদের গ্রিল আর কি, মানে তোমরা দেখো একদম শেষ যে ছাদটা আর কি, যেটাকে চিল ছাদ বলে ওটা। আর দেখো কেমন ময়লা হয়ে গেছে, ঝুল পড়ে গেছে ভিতরে, যেহেতু ভিতরটা এখানটা তালা মারা থাকে, আমিও কোনো সময় ঝাড় দিতে এলে ঝাড়টা দেওয়া হয় না ওই তালা মারার জন্য, তো ওই জন্য আমি ওনাকে চাবিটা দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি যে এগুলো সাইডে তুলে তুলে এরকমভাবে ঝাড় দিন, কারণ পুজোর সময় সবাই তো চায় যে দিওয়ালিতে সব কিছু পরিষ্কার থাকবে, আমার ঘর পরিষ্কার থাকবে, তো এটা তো আমার বাড়ির মধ্যেই পড়ে, তো ওই জন্য আমি এটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি নিজেই আগে করতাম, বাট সত্যি বলতে এত কিছু সামাল দিয়ে, বাড়ির পুজো এটা ওটা সামাল দিয়ে আমি আর পেরে উঠি না। আর তো ওই জন্য অনেক দিন হলো, আমি প্রথম প্রথম খুব ঝাড় দিতাম, বাট বিশ্বাস করো আমি আর পারি না ঝাড় দিতে, মানে একদম খুব রেয়ার প্রয়োজন না হলে আমি ঝাড় দিতে আসি না। তো ওনাকে আমি সমস্তটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এখানে দেখো বেফালতু জিনিসগুলো রয়েছে, মগ, তারপর বাবার ওই পুরনো কার্পেট হ্যান ত্যান, যখন আগে তো আমাদের বাড়িতে রক্ষাকালী পুজো হতো তখন ওই কার্পেটগুলো সব আমি ওই আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছি। আর এই যে দেখো ছাদটাকেও ঝাড় দেওয়ানোর ব্যবস্থা করেছি, ছাদ মনে হয় মেবি ঝাড় দেয়নি এখনও, দেবে। আর এখানে দেখো এই গাছগুলো লকডাউনের সময় লাগানো হয়েছিল, বাট ইজ আ বিগ জিরো, কিছুই হয়নি, ওরকম অবস্থাতেই পড়ে রয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ওই বাড়ির ছাদটা, তোমরা প্রায়শই দেখতে পাও, মানে আমি জামাকাপড় মেলতে যাই আর কি। তো আমি একটু ঘুরে গেলাম, কারণ এই বাড়ির ছাদে খুব একটা একদমই আসা হয় না আমার, মানে ওই যে বললাম সময়ের জন্য আর ছাদে ঘুরতে আসবো বলে আসা হয় না। তো উনি খুব সুন্দর করে, ওনার হাতের কাজটা খুব পরিষ্কার, উনি খুব সুন্দর করে ঝাড় দিয়ে একদম প্রপার বুঝিয়ে টুঝিয়ে যাবে। আর উনি ঠিক 12টা সাড়ে 12টা পর্যন্ত কাজ করে, এর বেশি কাজ উনি করে না আর কি। তো মা আসছে বলে কথা, তার জন্য তো একটু ঘর পরিষ্কার করতেই হবে, তাই না? আর তোমরা আর একটা জিনিসও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর একটা জিনিসও তোমরা একটু অন্যরকম দেখতে পাবে। এই যে উনি দেখো সিঁড়িটা ঝাড় দিয়ে এখানে বেলচায় ময়লা তুলে রেখেছে, এই যে সিঁড়িটা পরিষ্কার একদম, কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাটা পরিষ্কার একদমই ছিল না। আর এই যে আমি এখন গুলুদের ঘরেতে যাচ্ছি, গুলুকে ডাকবো বলে, তো ও তো খুবই বদমাইশ হয়ে গেছে এখন, ওকে নিয়ে কোনো কাজ করা যায় না। আর এই ড্রেসটা না ওকে আমি এনে দিয়েছি জানো তো, ওই রাজস্থানি টাইপসের যে ড্রেসগুলো এখন বেরিয়েছে, আমার খুব পছন্দ হয়েছিলো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওকে একটা এরকম এনে দেওয়ার, তো আমি ওকে এনে দিয়েছি। আর শীতের জন্য কিছু সোয়েটারও এনে দিয়েছিলাম, তো ওর উপরেই ও শীতের এই সোয়েটারগুলো পরেছে, নতুন জিনিস একদম তুলে রাখতে পছন্দ করে না, শুধু ওগুলোকে পরবে বলে ওর ধান্দা। আর এই যে আমি সিঁড়ি থেকে নামতে নামতে বোঝাতে বোঝাতে যাচ্ছি যেন উল্টো পাল্টা কিছু না হয়, কারণ আমি 14 বার ওনাকে এসে বোঝাতে পারবো না, সিঁড়ির নিচটাও পরিষ্কার করতে বলেছি, তো 14 বার ওনাকে এসে বোঝানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমাকে ওই বাড়িতে কাজ করতে হবে। একদম পুরো গ্রিল ফিরিলও মোছার, মানে এই যে সিঁড়ির গ্রিলগুলো দেখতে পাচ্ছ, যে বোতলটা আছে ওই যে গ্রিলগুলো, ওই গ্রিলগুলো পরিষ্কার হবার প্রচণ্ড ময়লা হয়ে গেছে, প্রচণ্ড ময়লা হয়ে গেছে, তো ওগুলো কি সুন্দর করে ঝাড় দেওয়া হবে। আর আমি না সন্ধেবেলা এই সকালবেলা মা চা করেছিল, তারপরে চা খাওয়া হয়নি, তো মা ওটাকে ফেলে দিয়েছে কিংবা কী করেছে বা কেউ এসেছিলো আমি ঠিক জানি না। মা আবার পরে আমি আবার আলাদা করে চা বসালাম আর কি, তো মাও খাবে, বাচ্চুও আছে, বাচ্চুও খাবে, বাচ্চু লাগাবে ছাদের লাইট, তো তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি বাচ্চুকে। আর এখানে দেখো আমাদের পুজোতে তো অনেক আদা রসুন লাগে, মানে পুজোর দিন দুপুরবেলা থেকে তোমরা সবটাই দেখতে পাবে, পুজোর দিন দুপুরবেলা রাতে পরের দিন, তো টিভিতে এই যে মা তারার গান চালিয়ে দিয়েছে, মা ওই জন্য আমি ভয়েসটা দিতে পারিনি, মা তারার গান চালিয়ে দিয়েছে,
তো কাজ করতে করতে আমিও প্রচুর রসুন ছাড়িয়েছি। আর দেখো সবে আমাদের টিফিন খাওয়াটা জাস্ট কমপ্লিট হয়েছে, তাই মাকে বললাম যে একটু তোমাকে ভিডিও করি। আর মাকে না এই যে বাটি প্রিন্টের শাড়িটা দেখছি, এটা আমি এনে দিয়েছিলাম পুজোতে, মা পরে আমি রেগুলার ইউজের জন্যই শাড়ি এনে দিয়েছিলাম, মানে খুব ভালো কিছু শাড়ি এরকম আমি এনে দিইনি। তো এই যে মা এখন রসুনগুলো ছাড়াচ্ছে, বলতে আর কি রসুনগুলো ছাড়িয়ে না ভিজিয়ে রাখছে যেন তাড়াতাড়ি পরে ছাড়ানো যায়, ওই জন্য। তো তাহলে ছাড়াতে সুবিধা হবে। আর মা এখন কি বলছে তোমরা কি বুঝতে পারছো? দাঁড়াও আমি বলে দিচ্ছি, মা এখন এই কথাটাই বলছে, বড়োটারও মনটা খারাপ করবে, মানে তোমরা জানোই যে এবছরে দিদি নেই, তো মাও একটু হলেও স্বাভাবিক মনে পড়ছে, ও প্রচুর কাজবাজ করে, কাজবাজেতেও বড়ো কথা এনজয়, মানে ঘরে পুজো হলে যেটা হয় আর কি কাজবাজের মধ্যে, অনেক ছোট থেকে ও দেখছে পুজোটা। তো আমি তো মানে জন্মের পর থেকে আমি দেখছি এই পুজোটা আমার বাবা করে, ছোট হোক বড় হোক যেরকম হোক করে। তো সেটাই আর কি মা বলে যাচ্ছে, মায়েরও একটু হলেও মনটা খারাপ করছিল আমি বুঝতে পারছিলাম। বাট মাকে আমি বললাম যে তুমি বলো ভিডিওতে যে তোমারও মন খারাপ করছে, বলছে না থাক বলবো না বলবো না, যদি পরে দিদি আবার কিছু বলে ওকে, ওই জন্য। আর এখন দেখো ঘড়িতে বাজে 12:20, এখন ওগুলোকে আমি খাওয়াতে বসিয়েছি, প্রচণ্ড বদমাইশ তো ওই জন্য ওকে খাওয়াতে বসিয়েছি, নাহলে পুরো এগ বয়েল খাচ্ছে আর কি, খুব মাখামাখি করে এক করে দেবে। তো চলো দেখো ও কীভাবে খাবারটা খায়। নেয় কিন্তু মহা বদমাইশি করে, মহা বদমাইশি করে। হ্যাঁ হ্যাঁ কর, আমি জল খাইয়ে দিই, সবাই দেখছে, কাকাই দেখবে। হ্যাঁ কর, হ্যাঁ কর, কাকাই কাকাই বুম্বার সাথে থাকে না, কাকাই বুম্বাই কাকাইকে দেখাবে আর বলবে ই বাবা কি ব্যাড গার্ল গুলু, গুলুর জন্য একটাও মিক্কি নিয়ে যাব না, বুঝলি? এই কিছু হয়নি, এই দে এইটা ধর, এটা ধর, এই চিপিটাতে আমি দিচ্ছি, দাঁড়া। চিপি করে জল খাচ্ছে, নতুন নিউ গ্লাস, আর হাতে কি করেছে দেখো, সারা সকালটা মিলে এই করেছে একা একা। নে খেয়ে নে, খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে, পিসুমনির অনেক কাজ বাকি। আর একটু জল খা যা, তারপর তার না হলে উপরে গিয়ে খেলতে পারবি না কিন্তু, জানিস তো পটি না হলে কেমন কষ্ট হয়। জল খেলে পটি হবে, আচ্ছা এটা খেয়ে নে, তারপর এটাও নিউ গ্লাস তাড়াতাড়ি। তোকে বললাম না বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তোকে এক্ষুনি আমি গল্প করছিলাম না, যদি আমার কাছে এসে খোঁজ নেয়। ছাড় খাবি, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বল বাই বাই, বাই বাই, সি ইউ, সি ইউ। ও বাবারে এটা চোখ মুখগুলো মেখে, আরেকবার আরেকবার প্লিজ প্লিজ, এটি লজ্জা পা, এটি চুমুগুলো বেঁকিয়ে দি, ই শঙ্কু আছি যে শঙ্কু, শঙ্কু আছো শোনা বল, আঁদুলে আঁদুলে কবে মঙ্কি হয়ে গেছে, মঙ্কি ওই দেখ, যা উপরে যা চলো। তো শাড়িটা দেখে নিশ্চয়ই একটু অবাক হচ্ছ যে শাড়িটা এরকম কেন করা হচ্ছে, শাড়িটা হলো মা তারার শাড়ি। হ্যাঁ তো এই বেনারসিটাই আমি কিনে এনেছি, রেড আর গ্রিনের কম্বিনেশান করা, তো এটাই এখন গুলুর মাকে দিয়েছি কাটতে। গুলুর মা মোটামুটি সেলাইয়ের কাজ সবই জানে বলতে গেলে, তো ওর মাকেই কাটতে দিয়েছি, মানে ব্লাউজ পিসটা আর কি, তো কেটে আজকেই দিতে যাবে। তো ওর মাকে বলেছিলাম তুমি স্নান করে তাড়াতাড়ি চলে আসবে, এসে তুমি ব্লাউজ পিসটা কেটে দেবে, কারণ মা দিতে যাবে উনি রেডি করবেন ঠাকুরটা, কারণ বেশি তো আর সময়ও নেই, ধরে নিন শুক্রবার ঠাকুর বেরোবে আর কি আমাদের বাড়িতে যাবে, তো প্রপার রেডি না করলে হবে না। তো ওই জন্য গুলুর মাকে বললাম যেটা কাটতে। আর তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে ভিডিওটা আপলোড হওয়ার পরে, যে কেমন হয়েছে শাড়িটা, কেমন হয়েছে শাড়িটার ভিডিও। আমি যখন এডিটিং করছি না তখন গুলু আমার পাশে আছে, প্রচণ্ড বিরক্ত করছে, তো তোমরা একটু ওই ওর কথাগুলো অ্যাভয়েড করো। আর সেটাই আমি এখন দেখছি। আর দেখো ঠাকুরের বাসন এখানে অনেকটা কমে গেছে না, মা আগের দিন প্রচুর ঠাকুরের বাসন একা একা মেজেছে, এই দেখো চলে এসেছে, মানে এত তো তোমরা কিন্তু সবাই অবশ্য কমেন্ট করে জানাবে যে মায়ের বেনারসিটা কেমন হয়েছে। আমার পছন্দ এনেছি, এখানে বাবার কোনো পছন্দ নেই, দিদির তো নেই আর মাও করেনি, এটা পুরোটাই আমার পছন্দের হয়েছে। তো
তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানবে প্রচুর। ভেবেছিলাম পুরো রেডের উপরেই নেব, বাট আমার মনে হলো একটু কন্ট্রাস্টে নিই, এখন তো কন্ট্রাস্টটাই খুব বেরিয়েছে, তো জানি না এখন কেমন লাগবে পরে, আশা করছি সুন্দরই লাগবে। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যদি কোনো দিন সম্ভব হয় তার আমাকে একটা বেনারসি দিয়ে বাড়িতে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো মা তারাকে। তো আমি খুব এক্সাইটেড, শুক্রবারটা যে কবে আসবে অপেক্ষা করছি। আর ঠাকুরের জিনিসপত্র কাজকর্ম, মানে এত কাজকর্মের মধ্যেও আর কি আনন্দটা কিন্তু মিশে থাকে। মা সবাইকে, মাসিদের ফোন করে বলে দিয়েছে মাসিরা ঠিক চলে আসবে, টুম্পা মাসি, বুড়ি মাসি, বুড়ি মাসির মেয়ে, টুম্পা মাসির মেয়ে, মানে আমার বোনেরা সবাই চলে আসবে, তোমরা দেখতে পাবে ব্লগে, আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। তো আর দিনগুলো সত্যি খুব ব্যস্ততার মধ্যে কাটছে, ভিডিও মানে ভিডিও সেরকমভাবে আমি যেটুকুনি করতে পারছি সেইটুকুনি, আর তোমরা সবাই ভালো করেই জানো। এবার দেখো, এবার শাড়িটা ভালো করে দেখে নাও, আর তোমরা সবাই ভালো করেই জানো যে আমি ছাড়া বাড়িতে কেউ থাকে না ভিডিও করার মতো, তো ওই জন্যই আর করা হয় না। তো চলো দেখতে থাকো। দেখলে ওই শাড়িটা আমি প্রায় এক মাস আগে আর কি, মানে দুর্গাপুজোর আগে ওটা দাঁড়ানোর জন্যই আমি কিনে এনেছিলাম। তো শখ হয়েছে যে এবার একটু মাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো বেনারসি পরিয়ে, প্রতিবারই সেজে গুজে আসে, তো এবার একটু বেনারসি পরিয়ে সাজিয়ে নিয়ে আসবো। তো মা সেটাই দিতে গেল, কারণ শুক্রবার ঠাকুর যাবে আমাদের এখান থেকে, তোমাদের মনে কোনো একটা ব্লগে আমি বলেছি তারামাটা এখানেই বানাতে দেওয়া হয়েছে। তো শুক্রবার ঠাকুর যাবে সেই মতো, তো তাহলে শাড়িটা দিতে হবে না, কারণ ওনারা উনি কবে করবেন শাড়িটা পরাবেন, তো সেটাই দিতে গেল। ওর মা ব্লাউজ পিসটা কাটলো দিতে গেল, আর গুলুটা মানে এত বদমাইশি করছে মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, আমার বিরক্ত লেগে যাচ্ছে। ওকে স্নান টান সবই করিয়ে দিলাম, ও নিয়ে বেরোলো, এসে ওর মাছের জল রেডি আছে, ওর এসে খাবে। আর একটুকুনি একদম শেষে চা পড়েছিলো, মা বললো বাসনটা মাজবো, তুই চাটা খেয়ে নে, সেটাই চাটা খাচ্ছি, খেয়ে কিছু এডিটিংয়ের কাজ আছে, আমার এডিট করতে বসা হচ্ছে না, সকালে এডিট করছিলাম, গুলুটা এসে পুরো গণ্ডগোল করে দিলাম এডিট করাতে, ওই জন্য এখন চাটা খেয়ে নিই, খেয়ে স্নানে ঢুকবো। স্নানে ঢুকে কিছু রসুনগুলো তোমরা দেখলে না যে রসুনগুলো ভেজানো আছে, ওইগুলো ছাড়াতে হবে, কিছুটা ছাড়াতে হবে, আদাগুলো আমি ঠিক পারি না করতে, মানে বটি দিয়ে তো আরোই হয় না, আর ওই কী ওই তারপরে পিলার দিয়ে করতে গেলে তো আরোই বাদ কেটে বাদ পড়ে যাবে অর্ধেক, মানে 1 কিলো আদাতে মনে হয় 200 বাদ পড়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই, একটু এডিটিংয়ের কাজও করি, ওরা ও যেহেতু নেই। এই দেখো কে আবার ফোন করেছে, দাঁড়া বৌদি, মা এসে বৌদিকে ফোন করেছিল, মা এসে ফোন করে নেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর গেলাম না, এই দেখো কি করে রেখেছে বাথরুমটা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি চাটা খেয়ে স্নানে ঢুকবো, স্নান করে এসে বেরিয়ে রসুনগুলো এ করবো। তো চলো, এই যে আমি এখন মোটামুটি স্নান করে অনেক কাজকর্ম করে রেডি হয়ে গেছি, আর আজকে আমি উপরের ঘরটাও ভালো করে ঝাড় দিয়েছি। আর এখন সত্যি কথা বলতে এত কাজ করে করে না আমার আর ক্রিম ফ্রিম হ্যান ত্যান মাখতে একদম ইচ্ছা করে না, তো জানি না শীতকালে মুখে কি মাখবো, গরমকালে আপাতত ওই অ্যালোভেরা জেলের ওই যে মামাআর্থের যে বোতলটা ওটাই মুখের উপর দিয়ে ওটাই লেবড়ে নিই আর কি, এক কথাতে আর কি সব কিছুতে, রাতেও তাই, যখন ইচ্ছে তাই করি, আর সেরকম কিছু মাখতে সত্যি কথা ইচ্ছে করে না অন্তত যতদিন বাইরে বাড়িতে আছি। আর এই যে নিভিয়া যে ক্রিমটা, এটা না আমাকে দিদি দিয়েছিলো, কোথা দিয়ে কিনেছি কী বিকতাম তো আমি জানি না, বা কেমন ক্রিম আমি সেটাও জানি না, বাট ভালো, হ্যাঁ, তবে ইউজ করে যেটা মনে হলো সেটা খুব ভালো ক্রিমটা, আর স্মেলটা তো খুবই সুন্দর, মিল্কি মিল্কি ফ্লেভার আর কি। তো গাহাত পায়ে ক্রিমটা মেখে নিচ্ছি, মানে যদিও এতটাও ঠান্ডা পড়েনি যে ক্রিম মাখতে হবে, বাট স্টিল আমাকে ছাদে জামাকাপড় আমি যখন মেলতে যাই এত পরিমাণে হাওয়া দেয় না, স্কিনটা পুরো রুক্ষ রুক্ষ মতো হয়ে যায়, তো ওই জন্য এখনই ক্রিমটা মেখে নিই, পরে আর আমার সময় হয় না, আর এই ময়লা হাতে মাখতে আমার ইচ্ছাও করে না। তো এখনও প্রচুর কাজ আছে, ব্যাগপত্র গোছাতে হবে, আমি অনেক দিন আগে চলে যাবো চেদলাতে আর কি, 2-3 দিন আগে চলে যাবো ঠাকুরের সাথে, ইচ্ছা তাই আছে, প্ল্যান মাফিক তাই হচ্ছে। তো দেখা যাক, তোমাদের ভিডিওগুলো আমি খুব স্পিডে খুব তাড়াতাড়ি এডিট করে দিচ্ছি, এডিটের চক্করে পরে আমার ভিডিও ছাড়া হয় না, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ভিডিও যেরকমই হোক আমি তোমাদেরকে যেটুকুনি করবো আমি সেটুকুনি শেয়ার করে দেবো। তো চলো, মুখে একটু বরুলিন মেখে নিলাম, এবার আমি ছাড়াতে বসবো রসুন। তো পুজোটা আমি আপাতত আজকে দিচ্ছি না, মা দিচ্ছে, পুজোর 2 দিন আগে আমি পুজো দেওয়া শুরু করবো আর কি। তো এই যে মুখে এখন ক্রিম ট্রিমগুলো মেখে নিচ্ছি, আর এবার আমি ছাড়াতে বসবো রসুন, কারণ
বললাম না তো এই বাড়িতে অনুষ্ঠান আছে, প্রচুর আদা রসুনের কাজ আছে, তো রসুনটা ছাড়িয়ে রাখলে যে রান্না করবে বা আমাদের দিক দিয়েও বলো অনেকটা হেল্প হয়। তো ঘরে টুকটুক করতে করতে এরকম করতে করতে না ছাড়িয়ে রাখছি আর কি। তো আর মুখে পিম্পলগুলো কেন দেখছি বলো তো? কারণ পুজো হলেই আমার মুখে পিম্পল। এখন প্রায় ঘড়িতে বিকেল 5টা মতো বাজে, আমরা কিন্তু দুপুরবেলা ঘুমাই তো নিই, রেস্টও নিইনি, রসুন ছাড়াতে বসেছিলাম। দেখবে তো আমরা দাঁড়ানো দেখাচ্ছি। তারপরে এখন এই বিকেলবেলা গুরুর খাবারটা করতে বসেছি আর চাটা বসিয়েছি। হ্যাঁ, বাচ্চু লাইট লাগাচ্ছে ছাদে, দাঁড়া। স্নান করে করা থেকে স্নান থেকে আর কি করছি আর কি, স্নান করার পর থেকে এই যে এক টিফিন কৌটো হয়েছে, বেশ অনেকটাই করেছি। তো এখনও মা ছাড়াচ্ছে, এই যে এখনও শেষে এগুলো পড়ে রয়েছে, মা এগুলো করছে, এই সবে এই কটা ছাড়িয়েছে। এবার আমি যাব পড়াতে। তো বাচ্চুও ছাদে লাইট ফাইট লাগাতে শুরু করে দিয়েছে অলরেডি, তো বাচ্চুও ছাদে লাইট ফাইট লাগামার এই দাম। এত বদমাইশি করছে, এত বদমাইশি করছে মানে চিন্তা করা যাবে না। আগে ছোটোখাটো খেলনা দিলে বাট্টো কিছু এঁকে এনে দিলে বসে খেলতো, এখন সেইটুকুনিও করে না, মারাত্মক অন্যায় করছে। মানে সেই বেসিন খুলে হাত ধুচ্ছে, মানে একটু কিছু হাতে লাগলে হাত ধুচ্ছে, হ্যান্ড ওয়াশ দিয়ে আবার, এমনি জল দিয়েও না, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুচ্ছে। মানে খুব অত্যাচার করছে এখন, মাকেও তাই, আমাদের বাড়িতেও তাই, ওদের বাড়িতেও তাই। ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখন আমি পড়াতে বেরোচ্ছি, আর দেখো খুব সিম্পলের মধ্যেই বাচ্চু ছাদে লাইটগুলো লাগিয়ে দিয়েছে, ভালো লাগছে দেখতে। তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুনি থাকলো। তার আমার বেনারসিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবে, কারণ এরপরে প্রচুর প্রচুর ব্লগ আসছে তারা মাকে নিয়ে। তো চলো তোমরা আজকে ভিডিওটা এখানেই শেষ।